আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার সকলের জন্য সার্বজনীন পেনশন সুবিধা চালু করে দিয়েছেন, তো আমরা এই সার্বজনীন পেনশন সুবিধার আওতায় কীভাবে আসতে পারি আমি আজকে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এটি করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার সাজেস্ট করব। তো এখান থেকে আপনি upension.gov.bd লিখে সার্চ করলে আপনার সার্বজনীন পেনশন এর যে ইন্টারফেস সেটি চলে আসবে। তো এটি হচ্ছে সার্বজনীন পেনশন স্কিমের ইন্টারফেস। তো এখানে যে স্কিমগুলো আছে, মূলত চারটি স্কিম এখানে দেওয়া আছে। একটা হচ্ছে প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা। তো এই চারটি স্কিম সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে। তো এখানে দেখেন যে প্রবাস যে স্কিমটি আছে শুধুমাত্র প্রবাসী বাংলাদেশিদের জন্য, এবং প্রগতি বেসরকারি কর্মচারী বা প্রতিষ্ঠানের জন্য, সুরক্ষা হচ্ছে সহকর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মীদের জন্য, এবং সমতা হচ্ছে স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য। তো এখানে চারটি প্যাকেজ আছে। আপনি যদি প্রবাস প্যাকেজের আওতায় আবেদন করেন তাহলে আপনাকে 5,000 টাকা, 7,000 টাকা অথবা 10,000 টাকা প্রদান করতে হবে। আপনি যে কোনো একটি প্যাকেজের আওতায় আসতে পারবেন। তো এখানে 5,000 টাকা দিলে আপনার সর্বমোট এখানে 1,72,327, 7,500 টাকা দিলে আপনার 2,58,491, 10,000 টাকা করে দিলে 3,44,655 টাকা জমা হবে। তো এটি হচ্ছে প্রবাস প্যাকেজ। এরপরে যে প্যাকেজটি আছে দেখেন, এখানে আমি আর একটু দেখানোর চেষ্টা করছি। মাসিক চাঁদার হার 5,000 টাকা হলে কত টাকা হবে, 7,500 টাকা কত টাকা হবে, এবং 10,000 টাকা হলে কত টাকা হবে সেটি আমি দেখানোর চেষ্টা করলাম। তো এরপরে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে প্রগতি। তো আমি এখান থেকে একটু বাইরে গেলাম। দেখেন প্রগতি প্যাকেজের আওতায় আপনার সম্ভাব্য মাসিক চাঁদার হার 2,000, 3,000 এবং 5,000 টাকা। সুরক্ষার আওতায় মাসিক চাঁদার 1,000, 2,000, 3,000 এবং 5,000 টাকা। এবং সমতা প্যাকেজের আওতায় আপনাকে দিতে হবে এখানে 1,000 টাকা চাঁদা, এবং এখানে একটি বিষয় আছে, চাঁদাদাতা দেবে 500 টাকা এবং সরকার দেবে আরও 500 টাকা। আপনার মোট 1,000 টাকা জমা হবে। তো এটি কীভাবে আবেদন করবেন, তো চলুন সেই বিষয়টি দেখা যাক। এখানে পেনশন রেজিস্ট্রেশন এই অংশে ক্লিক করব আমরা। তো এই অংশে ক্লিক করার পরে আপনারা দেখেন জাতীয় পেনশন কর্তৃপক্ষ, রেজিস্ট্রেশন করুন, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে এই বিষয়গুলো একটু পড়ে নেবেন যে যে কী কী সত্য আছে। আপনি এটি এই সত্য মেনে নিয়ে আপনাকে আবেদন করতে হবে যে আমি সরকারি বা আধা সরকারি বা যে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠানে কর্মরত আছি, বা সর্বজনীন পেনশন স্কিম বহির্ভূত কোনো ধরনের প্রতিষ্ঠান গ্রহণ করে না এরকম। তো আমি সম্মত আছি অংশে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনার নিজের তথ্য সম্পূর্ণ নির্ভুলভাবে প্রদান করতে হবে। তো আমি এখানে আমার এনআইডি কার্ডের নাম্বারটি বসালাম, জন্ম তারিখ নির্ভুলভাবে বসাতে হবে। এখানে আপনার কোনো তথ্য যদি ভুল হয় বা কোনো ভুল ইনফরমেশন যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার সম্পূর্ণ টাকা বিফলে যাবে, অর্থাৎ আপনি কোনো টাকা আর ফেরত পাবেন না। সুতরাং জেনে শুনে বুঝে সুন্দর করে নির্ভুল তথ্যই প্রদান করবেন। তো আমি এখানে ক্যাপচারটি টাইপ করার পরে পরবর্তী পেজে অংশে ক্লিক করলাম। তো এই অংশে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার মোবাইল যে নাম্বারটি দিয়েছেন, আপনার নিজের মোবাইল নাম্বার, এই নিজের মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে। এই ওটিপি কোডটি 6 সংখ্যার ওটিপি কোডটি এখানে বসাতে হবে। এখানে আপনার ওটিপি কোডটি বসাতে হবে। তো ওটিপি কোড বসানোর পরে পরবর্তী পেজ এই অংশে ক্লিক করতে হবে। তো আমি আমার ওটিপি কোডটি বসিয়ে দিলাম, দিয়ে পরবর্তী পেজ অংশে ক্লিক করলাম। তো এই অংশে ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। দেখেন আপনার তথ্য সম্বলিত, অর্থাৎ আপনি যে ব্যক্তির তথ্য আপনি এখানে দিয়েছেন বা আপনার নিজের তথ্য হতে পারে, তো তথ্য সম্বলিত যে ছকটি আপনার, এরকম একটি ছক আপনার সামনে শো করবে। তো এখানে দেখেন, এখানে দেখেন আপনার ব্যক্তিগত যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো এখানে শো করবে, এনআইডি কার্ড, জন্ম তারিখ, মোবাইল নম্বর। তো এখানে আমি যে অংশগুলো পূরণযোগ্য সেগুলো আমি পূরণ করে দেবো। আমি বার্ষিক আয় দিয়ে দিলাম 1,000, পেশা নির্বাচন করলাম, বসবাসরত দেশ আমি দিয়ে দিলাম বাংলাদেশ। দেখেন এই তিনটে তথ্য এখানে পূরণযোগ্য, এখানে এটি পূরণ করে দিলাম দিয়ে, এবং পরবর্তী যে
স্থায়ী ঠিকানাটি আমি এখানে বিভাগ নির্বাচন করে দিলাম, জেলা নির্বাচন করে দিলাম, উপজেলা নির্বাচন করে দিলাম। তো এটি করার পরে পরবর্তী পেজ অংশে ক্লিক করব। তো পরবর্তী পেজ অংশে ক্লিক করার পরে আপনার ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার এনআইডি কার্ডের যে তথ্য আছে ঠিক হবু সেই তথ্য চলে আসবে। তো এর পরবর্তীতে আপনার এই ইন্টারফেসটি চলে আসবে। এখান থেকে আপনার মাসিক চাঁদার পরিমাণ সিলেক্ট করে দিতে হবে এবং আপনি চাঁদাটি বার্ষিক দেবেন না ত্রৈমাসিক নাকি মাসিক সেটিও এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে বার্ষিক দিলাম, দিয়ে পরবর্তী অংশে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আপনার ব্যাংক হিসাবের নাম, আপনার যে নামে ব্যাংক হিসাবটি করা আছে সে নামটি দিতে হবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, অর্থাৎ আপনার নিজের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট করা আছে ঠিক সেই নাম্বারটি এখানে টাইপ করে দিয়ে দিবেন। তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিলাম। তো এখান থেকে হিসাবের ধরন সঞ্চয় নাকি চলতি সেটি সিলেক্ট করতে হবে। আর রাউটিং নাম্বার যদি জানা না থাকে তাহলে এখানে রাউটিং নাম্বার জানা নেই এই অংশে ক্লিক করতে হবে অথবা সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু আমার রাউটিং নাম্বার জানা নেই সুতরাং আমি রাউটিং নাম্বার জানা নেই অংশে ক্লিক করলাম। আপনার ব্যাংক সিলেক্ট করতে হবে যে আপনার কোন ব্যাংকে ওই সঞ্চয় হিসাবটি চালু করা আছে। তো আমি আমার ব্যাংক হিসাব নম্বরটা ব্যাংকটি সিলেক্ট করলাম। ডাস বাংলা ব্যাংক যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে ডাস বাংলা ব্যাংক। তো এখান থেকে ডাস বাংলা ব্যাংক লিমিটেড এখানে সিলেক্ট করলাম, শাখার নাম সিলেক্ট করে দিলাম। দেন সংযোজন করুন, এখানে দেখেন ওটিপি নাম্বার রাউটিং নাম্বারটি চলে আসছে। তো এটি আসার পরে আপনি পরবর্তী অংশে ক্লিক করবেন। তো পরবর্তী অংশে ক্লিক করার পরে আপনাকে আরেকটি ইন্টারফেস দেখাবে। এখানে দেখেন নমিনির আইডির ধরন, এখানে আপনার নমিনির তথ্য দিতে হবে। তো নমিনির আইডির ধরন জাতীয় পরিচয়পত্র নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে জন্ম তারিখ, অর্থাৎ নমিনির যে জন্ম তারিখ আছে সেটি এখানে দিয়ে দিতে হবে। যদি আপনি একের অধিক নমিনি সংযুক্ত করতে চান তাও সেটি এখানে দিতে পারেন। তো এখানে পরবর্তী অংশে ক্লিক করার পরে আপনাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। নমিনি বাটন যুক্ত করুন, এই অংশে ক্লিক করতে হবে। তো এখানে নমিনির জাতীয় পরিচয়পত্র এবং বায়োডাটা সহ সকল তথ্য এখানে চলে আসবে। এখান থেকে আপনি জন্ম তারিখ বা যে অংশগুলো আপনার খালি আছে সেগুলো পূরণ করে দিবেন। নমিনি আপনার সম্পর্কের কি হয় সেই সম্পর্কটি আপনি সিলেক্ট করে দিবেন। নমিনির প্রাপ্যতার হার যদি 100% হয় তাহলে 100% দিয়ে দিবেন, অথবা যদি একের অধিক নমিনি থাকে তাহলে আপনি এখানে পার্সেন্টেজ ভাগ করে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখানে আর যদি নমিনি যুক্ত করতে চান সেটিও করতে পারেন, আর যদি না যুক্ত করতে চান তাহলে দেখেন এখানে সম্পূর্ণ ফর্মটি এখানে শো করছে। তো এই সম্পূর্ণ ফর্মটি আপনি সুন্দর করে জেনে শুনে বুঝে পড়ে যদি ঠিক থাকে তাহলে আপনি আপনার আবেদনটি ডাউনলোড করুন, অথবা এখানে যে টিক চিহ্ন আছে টিক চিহ্নটি দিয়ে আপনি পরবর্তী অংশে চলে যাবেন। তো পরবর্তী অংশে যাওয়ার পরে আপনার পেমেন্ট অপশান চলে আসবে, আপনি এখান থেকে অনলাইনে পেমেন্ট করতে হবে, অর্থাৎ আপনি যে চাঁদাটি দিতে চাচ্ছেন সেই চাঁদাটি এখানে পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করতে হবে। আর যদি আপনি আবেদনটি পুনরায় সংশোধন করতে চান সেটিও এখান থেকে সুযোগ আছে। তো দেখেন এর পরবর্তীতে আমরা কিভাবে পেমেন্টটি সম্পন্ন করব। আপনাকে এখানে পেমেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব। দেখেন এখানে আপনার ব্যাংক রেফারেন্স ইনভয়েস নাম্বার পেমেন্ট টু মানে কাকে পেমেন্ট করছি আমি, মোবাইল নাম্বার এবং মেন পেমেন্ট কত টাকা যাচ্ছে, কে পেমেন্ট করছে ঠিক নেই। অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করলাম, দেখেন এখানে মেন মোড আছে অ্যাকাউন্ট, মেন অ্যামাউন্ট হচ্ছে 12,000, প্রসেসিং ফি নাই, টোটাল অ্যামাউন্ট 12,000। এখানে কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার পেমেন্টটি
কনফার্ম হবে এখানে দেখেন আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এরপরে অ্যাকাউন্ট নেম এবং মোবাইল নাম্বার দিয়ে নেক্সট অপশনে ক্লিক করতে হবে তো নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেব আপনি আপনার যে ব্যাংকের থেকে পেমেন্টটি সম্পন্ন করবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সুন্দর করে টাইপ করে দিবেন এবং ওই ব্যাংক অ্যাকাউন্টটি যার নামে আছে বা আপনার নিজের নামে থাকলে সেই নামটি এখানে সুন্দর করে প্রেস করে দিয়ে দিবেন তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং নাম দিয়ে দিলাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিলাম ব্যাংকের সাথে সংশ্লিষ্ট যে নাম্বারটি আছে ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপরে নেক্সট অপশনে ক্লিক করলে আপনার পেমেন্টটি সম্পন্ন হবে আপনার মোবাইল একটি ওটিপি নাম্বার দেবে ওটিপি আপনি এখানে প্রেস করলে আপনার পেমেন্টটি সম্পন্ন হবে তো এটি ছিল আজকের মূল আলোচনার বিষয় যে আপনি সার্বজনীন পেনশন স্কিমে কিভাবে আবেদন করবেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন